প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর কৃপা, আল্লাহর মঙ্গল, আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে সুস্থ আছো, ভালো আছো। আমরা সবাই সুস্থ ভালো আছি, আল্লাহর সাদা হাজার শুক্রিয়া জানাচ্ছি আল্লাহকে। তা আমরা আজকে প্রথম দ্বিতীয় বর্ষের প্রথম পাঠ আলোচনা করব, এটা হলো ভারতবর্ষের মুসলিম শাসন ইতিহাস। যদিও কথা লেখা থাকে ইসলামের দ্বিতীয় পত্র, কিন্তু এটা আসলে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস, শাসনের ইতিহাস আমরা আলোচনা করব। তো প্রথমে ভারত এই সম্পর্কে আলোচনা করব। ভারত একটা বিশাল এক ভূখণ্ড, সুপ্রাচীন কাল থেকে ভারতের অস্তিত্ব। আল্লাহ পাক যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন, আস মনে হয় ওই দিন থেকেই ভারতবর্ষের এই নাম, ভারতবর্ষের অস্তিত্ব আসছিল। কেমন তো অতি প্রাচীন কাল থেকে আমরা জানি, আদম আলাইসাল্লাম, আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক এই ভারতবর্ষে অবতরণ করাইছিলেন। আমরা জানি শ্রীলঙ্কাতে একটা পাহাড় আছে, পাহাড় নাম হলো বাবুর পাহাড়, অ্যাডামস পিক। বাবুর পাহাড়ের উপরে একটা বিশাল বড় পায়ের ছাপ আছে, এই পায়ের ছাপটা হয়তো আদম আলাইসাল্লামের পায়ের ছাপ হিসেবে এটাকে ধরা হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে আসলে যে এই ভারতবর্ষটা অতি প্রাচীনকাল থেকে এর অস্তিত্ব বিদ্যমান ছিল। তো এই ভারতবর্ষে আমরা ইতিহাস লেখাপড়া যখন থেকে লেখা বা পড়ার ইতিহাস শুরু হয়েছে, তখন থেকে জানি যে এই দেশে দ্রাবিড় নামে এক জাতি বসবাস করতো। এর আগে কারা বসবাস করতো আমরা এটা ইতিহাসে পাই না। তো যখন থেকে লেখার ইতিহাস শুরু হয়েছে তখন থেকে আমরা জানি যে এই দেশে দ্রাবিড় নামে এক জাতি বসবাস করতো। তো আনুমানিক আড়াই হাজার বছর খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্বাব্দে বলতে ঈসা আলাইসাল্লাম জন্মের আরও আড়াই হাজার বছর আগে ইরান থেকে আর্য জাতির একটা দল তারা এদেশে আগমন করেছিল। আর্য জাতি একটা প্রাচীন এক জাতি। আর্য তারা পোল্যান্ডে, অস্ট্রেলিয়া, তারপরে রোমানিয়া এইসব এলাকায় তারা বসবাস করত। তো তারা ওইখান থেকে জীবিকার অন্বেষে তারা ইরান, এশিয়া এলাকায় চলে আসে। ইরান থেকে একটা দল তার জীবিকার অন্বেষায় বসবাসের জন্য তার আর্য জাতির একটা অংশ এই ভারতবর্ষে তারা চলে আসে। তো তারা ছিল শিক্ষা দীক্ষায় উন্নত, অস্ত্র শস্ত্রে উন্নত ছিল, আর দ্রাবিড়া ছিল অনুন্নত। তো তাদের সাথে দ্রাবিড়দের সাথে এই আর্যদের একটা যুদ্ধ হয়। যুদ্ধে আর্যরা জয়লাভ করে দ্রাবিড়া পরাজিত হয়। দ্রাবিড়া পরাজিত হয়ে তারা ভারতের দক্ষিণ থেকে চলে আসে, আর উত্তর ভারতে আর্যরা আস্তে আস্তে দখল করে নিয়ে যায়। এবং প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়টাতে তারা যুদ্ধ করতে করতে দ্রাবিড়দের সাথে তারা পুরো উত্তর ভারতটা তারা দখলে নিয়ে আসে। এবং ওই সময় এই ভারতের নাম হয় উত্তরাবর্ত বা আর্যাবর্ত। কেমন আর্যাবর্ত বা উত্তরাবর্ত নাম এটাকে অবহিত করা হয়েছে। তো এই সময় থেকে তারা এই বিদ্যমান ছিল। এবং আমরা জানি যে আর্যরা আজকে যারা হিন্দু তারাই আর্য জাতির লোক ছিল। তো ওই সময় এই তাদের ভিতরে পর্যায়ক্রমে, কালক্রমে তাদের মধ্যে বিভিন্ন রাজ্য বা রাষ্ট্র শুরু হয়, সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছিল। এবং তাদের মধ্যে জগ্রাফার বিবাদ এগুলো লেগেছিলো। তখন আর্য জাতির কিছু সুপণ্ডিতেরা, আর্য জাতির কিছু বিজ্ঞ লোকেরা, মুরব্বীরা, তারা এই আর্য জাতিকে সুশৃঙ্খল অবস্থা আনার জন্য তারা একটা গ্রন্থ লিখেছিল। তারা এই গ্রন্থের নাম ছিল বেদ। বেদ মানে জ্ঞান। এটা হলো হিন্দুদের মধ্যে সবচেয়ে প্রথম ধর্মগ্রন্থ। এই আর্য পুরোহিতরা, আর্য ব্রাহ্মণরা, আর্য পণ্ডিতেরা তারা এটা লিখেছিল, শ্লোকগুলো লিখেছিল। এবং ওই যেই সময় এই বেদ লিখেছিল ওই সময় যুগটাকে বলা হয় বৈদিক যুগ। যেই সময় বেদ লেখা হয়েছিল ওই সময় ওই যুগটাকে বলা হয় বৈদিক যুগ। কেমন এবং আমরা জানি যে এই বেদের মধ্যে লুপা, অপালা, বারা, তারা অনেক মহিলারা, তারা অনেক এগুলো শ্লোকগুলো লিখেছে, অনেকে মহিলারা শ্লোক লিখেছিল। ওই সময় তাদের ভিতরে মহিলাদের সমান অধিকার ছিল, সম্মানজনক স্থান ছিল, পুরুষদের পাশাপাশি তাদের সম্মানজনক স্থান ছিল, অধিকার ছিল। পরবর্তী আস্তে আস্তে প্রায় 1500 খ্রিস্টপূর্বের দিকে এই আর্যজাতির লোকেরা রামায়ণ নামের একটা গ্রন্থ তারা লিখেছিল। রাম অযোধ্যার রাজা ছিল, দশরথ, দশরথের ছেলের নাম ছিল রাম। তো তোমার এই তাদের শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী তারা যারা রাজা হবে তাদেরকে বনবাসে রাখতে হয়। তো এই রাম তার স্ত্রীকে সীতাকে নিয়ে এবং তার ছোট ভাই অর্জুনকে সে ভারতের দক্ষিণ অংশে বিন্ধ্যা পর্বতে তারা চলে গিয়েছিল, তার বনবাস করার জন্য চলে গিয়েছিল। তো ওইখান থেকে তারা প্রায় দীর্ঘ অনেক দিন তারা ছিল। তো একদিন হয়েছে কি যে শ্রীলঙ্কা, এই আগে নাম ছিল লঙ্কা, লঙ্কা রাজার নাম ছিল রাবণ, তারা সে ছিল দ্রাবিড় জাতির লোক ছিল সে। তো এই সে এক হরিণ শিকার করতে এসেছিলো তোমার এই বিন্ধ্যা পর্বতে, পঞ্চবটির বনে এসেছিলো।
তো রাম এবং অর্জুন শিকার করতে গিয়েছিল, তোমার সীতা ছিল একা একা ঘরে ছিল। তো রাবণ করছিল কি, এই সীতাকে, সুন্দরী সীতাকে পেয়ে দেখতে পেয়ে তাকে তার অপহরণ করে লঙ্কাতে নিয়ে যায়, লঙ্কাতে বা শ্রীলঙ্কাতে নিয়ে যায়। তো রাম এবং অর্জুন তারা জানতে পারে, আসে দেখে যায় সীতা নাই, তখন তারা বুঝতে পারলো যে এ লঙ্কা রাজা রাবণ কী করছে, সীতাকে অপহরণ করে নিয়ে গেছে। তো এটা জানতে পেরে তারা তারা এক দল নিয়ে তারা রাবণের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এবং যুদ্ধে লিপ্ত হওয়ার পরে তারা রাবণ রাম এবং অর্জুন তারা যুদ্ধে জয়লাভ করে এবং সীতাকে তারা নিয়ে আসে। এবং তারা পরবর্তী সময় তার বনবাসের সময় শেষ হওয়ার পরে আবার আবার অযোধ্যা চলে আসে। যাক, এটা আমরা আর আমার ইসলামীদের সেটা অন্তর্গত না, আমরা যদি বলতাছি এটা কিছু জানার জন্যে। তো এই এই ভারতে তোমার আর্য জাতি লোকেরা যে বেদ নির্মাণ তোমার বেদ লিখেছিল, রচনা করেছিল, তো এই বেদের মধ্যে তোমার একটা ইয়ে আছে, অধ্যায় আছে যে যে লোকেরা তোমার চারটা ভাগে বিভক্ত হবে, চারটা ভাগে, চার শ্রেণী তারা বিভক্ত করেছিল। এই আর্যরা তাদের সুবিধার জন্য, আর্য ব্রাহ্মণরা, আর্য আর্য পণ্ডিতেরা, আর্য পুরোহিতেরা তারা নিজেদের স্বার্থ সুবিধার জন্য, অধিকার আদায়ের জন্য তারা এই মানুষের শ্রেণীভাগকে চার ভাগে বিভক্ত করেছিল। একটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ ছিল যারা যারা বড় বড় পণ্ডিত ছিল, বুদ্ধ পুরোহিত ছিল, তারা হলো ব্রাহ্মণ জাতির লোক। এবং যারা ছিল সৈনিক বা রাজকর্মচারী তারা ছিল ক্ষত্রিয়, তারপরে ছিল বৈশ্য, তারপরে শূদ্র। এই শূদ্র ছিল অত্যন্ত নিম্ন বর্ণ ছিল, তাদের সাথে তাদের তার তাদের কথাবার্তা হতো না, তারা তাদেরকে ঘৃণা করতো, তারপর তাদের উপর অত্যাচার করতো। এবং এইভাবে তারা এই সমাজ, মানুষের সমাজকে তারা তারা এই চার ভাগে ভাগ করে তারা নিজেরা অধিকার আদায় বা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা এইগুলো তারা করেছিল। হ্যাঁ, তো এই এরপরে তোমার এরপরে এই এই উত্তর ভারতে অনেকগুলো রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। আমরা জানি বই তোমার বই পড়ে পর্ব দেখবা যে এ বড় বড় রাষ্ট্র, ছোটো ছোটো রাষ্ট্র, বড় বড় রাষ্ট্রগুলো ছোটো রাষ্ট্রগুলোকে গিলে ফেলতো বা যুদ্ধ জয় করে তাদেরকে দখল করতো, আবার ছোটো রাষ্ট্রগুলো একত্রিত হয়ে তারা যুদ্ধ করে আবার স্বাধীন হতো। এইভাবে তারা এইগুলো এইগুলো লেগেছিলো। তো পরবর্তী সময়ে তোমার এই আর্যবর্তে সম্মিলিত এই রাষ্ট্রগুলোতে একত্রিত করেছিল অশোক নামের একজন সম্রাট, রাজা অশোক নামে এক সম্রাট ছিল, এক অশোক নামে সম্রাট ছিল। তিনি উত্তর ভারতের সমস্ত রাজ্যগুলো ঐক্যবদ্ধ করে তিনি বিশাল এক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এই রাজা অশোক। তারপরে তারপরে যখন মুসলমানরা এই দেশে শাসন করতে এসেছিল, তখন তার আগে রাজা হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন ছিল তোমার বিহার বা অযোধ্যার শাসক ছিলেন, তিনি তিনিও তোমার শেষ সম্রাট ছিলেন। এবং তিনি তার সময়ে উত্তর ভারতের প্রায় সমস্ত রাষ্ট্রগুলো, প্রায় বিশ্ব রাষ্ট্রগুলো তার ঐক্যবদ্ধ ছিল এবং এক ছিল। তিনি ছিলেন রাজা অশোক ছিলেন প্রথম সম্রাট ছিলেন, যা যিনি উত্তর ভারতের সমস্ত রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ করে তিনি সমাজ প্রচার করেছিলেন, শাসন করেছিলেন। আর শেষে হর্ষবর্ধন, সম্রাট হর্ষবর্ধন, তিনি এই ভারতের বিশ্বব্যাপী রাষ্ট্রগুলো এক ঐক্যবদ্ধ করে তিনি তিনি সমাজ প্রচার করেছিলেন। যার 711 সালের দিকে এই মুসলমানরা এই দেশে আগমন করেছিল, অর্থাৎ এর আগেও আল্লাহ রাসুলের পরে সাহাবিদের খেলা খোলাবার সময় এবং সাহাবিদের সময়ে অনেক সাহাবি এদেশে আগমন করেছিল, ব্যবসা বাণিজ্য করার জন্য, ইসলাম প্রচার, দর্শন, ধর্ম প্রচার করার জন্য এসেছিল। তো 711 সালের দিকে মুসলমানরা এদেশে আগমন করে এবং এদেশে আমরা রাজ্য জয় করেছিল, এটার নাম ছিল আরবদের সিন্ধু বিজয়, আরবদের মুসলমানদের মুসলমানদের সিন্ধু বিজয়। আমরা জানি মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম নামে একজন মুসলিম সেনাপতি, তিনি প্রথম এদেশে ভারতে আক্রমণ করে এবং রাজ্য দখল করেছিলেন তিনি। আমরা জানি যে শ্রীলঙ্কাতে প্রাচীনকাল থেকে আরব দেশের লোকেরা এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো যখন ইসলাম প্রতিষ্ঠা হয় আরব দেশে, তখন খোলাভাবে রাখা দেওয়ার সময় সাহাবিরা বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে তারা শ্রীলঙ্কাতে যাইত, নৌকা বা নৌবহর সময় নৌভর দিয়ে তারা এসে তারা শ্রীলঙ্কাতে বসবাসা করতো। তো 711 সালের দিকে খলিফা ওয়ালিদের সময়, খলিফা ওয়ালিদের সময়, হ্যাঁ আচ্ছা, আমরা আজকে এই পাঠ শেষ করতে যাচ্ছি, আগামী দিন আমরা এরপর অংশ আলোচনা করবো।